আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। লেটেস্ট মডেলের ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল প্রোডাক্ট গুলো আপনি যদি কিনতে চান, তাহলে আপনাকে আমি সাজেস্ট করব bdshop.com এর মধ্যে যাওয়ার জন্য। কেননা আমি নয়, যে কোনো কেউ আপনাকে সাজেস্ট করবে যে প্রোডাক্ট গুলো এখান থেকে আপনি খুব সহজেই কিনতে পারবেন। এই ওয়েবসাইটটি 2014 সালে যাত্রা শুরু করেছে এবং আমাদের মিস্টার জাকির ভাই এই ওয়েবসাইটের অ্যাডমিন এবং খুব সহজে বুদ্ধিমত্তার সহিত এই ওয়েবসাইটটি চালু করেছে এবং পরিচালনা করছে। এবং আপনি যদি যে কোনো প্রোডাক্ট ঘরে বসে অর্ডার দিতে চান, তাহলে অনায়াসে এই ওয়েবসাইটটির মধ্য থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন। দুটো উপায়ে আপনি প্রথমত বেনিফিটেড হবেন। প্রথমত হচ্ছে আপনি ঘরে বসে প্রোডাক্টের অর্ডার দিতে পারবেন, পাশাপাশি এফিলিয়েট প্রোগ্রামটি তারা চালু রেখেছে, যেটির মাধ্যমে আপনি 3-7% পর্যন্ত কমিশন অনায়াসেই নিতে পারবেন। আজকের ভিডিওতে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি বেনিফিটেড হবেন। পাশাপাশি তারা পেমেন্ট মেথড রেখেছে বিকাশ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড এবং আদার। সুতরাং খুব সহজেই এখান থেকে যদি আর্নিং জেনারেট করতে চান, তাহলে কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা অথবা কারো ধরনের হেল্প নিতে হবে না। আপনি যদি স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আপনি এক নিমিশেই বুঝে যাবেন যে এখান থেকে কিভাবে ফ্রিতে আর্নিং জেনারেট করতে হয় সেটি। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। অলরাইট, চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হরেক রকম প্রোডাক্টের সমাহার। অনলাইন শপিং এর জন্য যে সমস্ত ওয়েবসাইট গুলো রয়েছে, আমি শুরুতেই বলেছি BDShop ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট। বাংলাদেশ রিলেটেড এই ওয়েবসাইটটি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুঁজে নিতে পারেন। এবার চলে আসি। প্রথমত আপনি যদি একেবারে ব্র্যান্ড নিউ হয়ে থাকেন, তাহলে যে কাজটি করবেন সরাসরি আপনাকে এই রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করতে হবে। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এখানে সরাসরি আসার পরে আপনি সরাসরি ফেসবুকে যদি লগ ইন থাকেন, তাহলে সেটির সাথে কানেক্টেড করে দিতে পারেন, অথবা গুগলের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে কানেক্টেড হয়ে যেতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপরে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, এরপরে আই এম নট এ রোবট এ ক্লিক করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনার মেসেজ বক্সে বা ইনবক্সের মধ্যে একটি মেসেজ চলে যাবে, সেখানে ক্লিক করার পরে পরে লগ ইন হয়ে যাবেন। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, পাসওয়ার্ড যখন দিবেন তখন আপনি নাম্বার এবং বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। এতে করে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত থাকবে। ধরুন আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে সরাসরি আপনি মেলে চলে আসবেন, তার মানে ইনবক্সে ক্লিক করবেন। ইনবক্সে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি যদি প্রমোশনে চলে আসেন, এখানে প্রমোশন দেওয়া রয়েছে, সেখানে আপনি দুটো মেসেজ দেখতে পাচ্ছেন যে প্লিজ কনফার্ম ইউর BDShop অ্যাকাউন্ট। এখানে আপনার অ্যাকাউন্টটি কনফার্মেশন করতে বলেছে, সুতরাং আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে মূল ইন্টারফেসে নিয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি করার পরে। এবার লগ ইন করতে বলেছে, সুতরাং আমি লগ ইন করছি। এখানে আমি অলরেডি লগ ইনরত অবস্থায় আছি, সুতরাং আপনাদের দেখানোর উদ্দেশ্যে সেটি আমি এবার দেখালাম। অর্থাৎ সরাসরি এই ইন্টারফেসে চলে আসবেন। এইটারপেজে আসার পরে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে, এখানে কোনো ইনফরমেশন আপনি যদি চেঞ্জ করতে চান বা এডিট করতে চান তাও পারবেন, এবং সাথে সাথে যদি এটি আগের মতো রেখে দিতে চান তাও পারবেন। এবার চলে আসি এরপরে যে কাজটি করবেন, কিভাবে আপনি আর্নিং করবেন। আমি শুরুতেই বলেছি সরাসরি যে কোনো একটি প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো জায়গায় বসে অর্ডার দিতে পারেন এবং সেটি আপনার ঘরে পর্যন্ত চলে যাবে। এখানে অনেকগুলো প্রোডাক্টের সমাহার রয়েছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে প্রোডাক্টের নেমগুলো দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ, এবং প্রত্যেকটি ক্যাটাগরি এগেনস্টে সাব ক্যাটাগরি রয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমার এটি দেখানোর প্রয়োজন নেই। কিভাবে এখান থেকে আপনি আর্নিং করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। এফিলিয়েট প্রোগ্রাম, এটি ওয়ান অফ দ্য বেস্ট একটি স্মার্টেস্ট আর্নিং প্রসেস। যারা স্মার্ট ওয়েতে আর্নিং জেনারেট করতে চান, আমি তাদেরকে সাজেস্ট করব এফিলিয়েট প্রোগ্রামটাকে সিলেক্ট করার জন্য। কেননা এখান থেকে কোনো রকম প্রোডাক্ট আপনি না ধরে না শুয়ে অনায়াসে আপনি আর্নিং করতে পারবেন খুব সহজে। সো এখানে আসার পরে, তার মানে এফিলিয়েট প্রোগ্রামে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে যেটি বক্স যে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে রেফারাল ওয়েবসাইট। এফিলিয়েট প্রোগ্রাম করতে হলে প্রথমত আপনার হয়তো একটি ফ্রি ব্লগ সাইট থাকা লাগবে, অথবা একটি পেইড ওয়েবসাইট থাকা লাগবে, অথবা আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি সেই চ্যানেলের লিঙ্কে ইউজ করতে পারেন, অথবা যদি আপনার যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে, সেখানে যদি অনেকগুলো মানুষের সমাগম রয়েছে,
তার লিংকটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি পরের ধাপগুলো। আপনি এখানে দেখতে পাচ্ছেন রেফারেল ওয়েবসাইট। রেফারেল ওয়েবসাইট মানে হচ্ছে আপনি ধরুন ব্লগ সাইট ইউজ করতে চাচ্ছেন, তার মানে এটি ফ্রি ব্লগ সাইট। আমি আমার ফ্রি ব্লগ সাইটের লিংকটা এখানে দিয়ে দিচ্ছি, আমি জাস্ট কপি করব। কপি করার পরে সরাসরি এখানে চলে আসলাম, এটি পেস্ট করলাম। এরপরে কি করবেন, এরপরে আপনাকে একটি ছোট বায়ো দিতে হবে। ছোট বায়ো মানে হচ্ছে যে আপনি যদি ব্লগ সাইট ইউজ করেন তাহলে আপনার ব্লগ সাইটের মধ্যে কি পরিমাণ ট্রাফিক রয়েছে, যদি আপনি ইউটিউব চ্যানেল ইউজ করেন তাহলে ইউটিউব চ্যানেলের লিংকের এখানে লিংকটি দেওয়ার পরে আপনার চ্যানেলের মধ্যে কতজন ভিজিটর রয়েছে বা ভিউয়ার্স রয়েছে অথবা সাবস্ক্রাইব রয়েছে সেটি এখানে আপনি মেনশন করবেন। এরপরে যদি আপনি ওয়েবসাইট ইউজ করেন তাহলে তার বিস্তারিত তথ্যগুলো এখানে দিবেন। দেওয়ার পরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি সেম ওয়েতে এখানে পেমেন্ট টাইপটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তার মানে কোন মেথডে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন। এখানে ব্যাংক রয়েছে, তারপর বিকাশ রয়েছে, ক্যাশ কালেকশন ফ্রম bgshop.com অথবা তাদের কাছ থেকে আপনি ক্যাশ নিতে পারেন। এরপর আপনি এখানে নাম্বারটা দিবেন, নাম্বারটি দেওয়ার পরে সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে নেক্সট ইন্টারফেস দিয়ে যেতে বলবে প্রমোশন। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, সেটি হচ্ছে প্রমোশন কিভাবে করবেন। তার মানে ধরুন আপনি bgshop এ অ্যাকাউন্ট তৈরি করেছেন, bgshop এর যে কোনো একটি প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন। সো কি করবেন সেটি আমি এবারে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। প্রথমত আপনাকে এখানে আসতে হবে প্রমোশনে। প্রমোশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে 3% পর্যন্ত আপনি কমিশন পাবেন নতুন হিসেবে। 3%, 4%, 5%, 6% এবং 7% পর্যন্ত আপনি এখান থেকে অনায়াসেই কমিশন লাভ করতে পারবেন সেলের ভিত্তিতে। তো এখানে গ্যাট লিংক যেটি দেখতে পাচ্ছেন সেই গ্যাট লিঙ্কে ক্লিক করবেন। গ্যাট লিঙ্কে ক্লিক করার পরে আপনি ইনসার্ট দা লিঙ্ক ফর এ পার্টিকুলার প্রোডাক্ট। তো পার্টিকুলার প্রোডাক্টটা কোথায় পাবেন, ধরুন আপনি bgshop এর ইন্টারফেসে চলে আসছেন, এখানে বয়া বাই M1 যেটি একটি মাইক্রোফোন, এটি ব্র্যান্ডেড একটি বয়া M1, সেটি আমি ক্লিক করছি। সেটিতে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। সো এখানে আসার পরে আপনি প্রোডাক্টটি সিলেক্ট করবেন। এখানে এটির প্রাইস রেখেছে তারা 900 টাকা বাংলাদেশি টাকা, এটি আগে অনেক বেশি ছিল এখন কমে গিয়েছে। সুতরাং এই প্রোডাক্টটির লিঙ্কটি নেবেন। সো আমি লিঙ্কটি কপি করছি। লিঙ্কটি কপি করার পরে সরাসরি আমি চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পরে এবার এখানে ট্রাফিক সোর্স, তার মানে আপনি এই লিঙ্কটা কোথায় কোথায় শেয়ার করতে চাচ্ছেন। ধরুন আপনার ফেসবুক পেজ রয়েছে, সেটিতে যদি শেয়ার করতে চান তাহলে এখানে ফেসবুক লিখবেন, আর যদি ব্লগ সাইট হয় ব্লগ সাইট লিখবেন, অথবা ওয়েবসাইট হলে ওয়েবসাইট লিখবেন, আর ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেল লিখবেন। তো অথবা না দিতে চাইলে কোনো প্রবলেম নেই। এরপর জেনারেট লিঙ্কে ক্লিক করবেন। জেনারেট লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই ইন্টারফেস আসার জন্য অনেক সময় একটু ওয়েট করতে হবে। নেট দুর্বল থাকলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কেননা এখানে আসতে হলে ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। অলরাইট, চলে এসেছে আমার নেক্সট ইন্টারফেস। এই ইন্টারফেসে আসার পরে এখানে কি কি ইনফরমেশন আমি দিয়েছি, প্রথমত আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন তার লিঙ্কটি দিবেন। এরপর আপনার কোন সোর্সের মধ্যে আপনি সেটি প্রোভাইড করতে চাচ্ছেন বা শেয়ার করতে চাচ্ছেন সেটির নাম দিবেন। ব্লগ সাইট হলে ব্লগ সাইট, ওয়েবসাইট হলে ওয়েবসাইট, অথবা ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলের নামটি দিবেন, অথবা ইউটিউব চ্যানেল লিখলে হয়ে যাবে। এরপর জেনারেট লিঙ্ক, তার মানে এটির জন্য একটি লিঙ্ক জেনারেট হবে। আপনারা সরাসরি এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই যে সেটি কপি করতে বলেছে। সো আমি এটি কপি করছি। কপি করার পরে এরপরে কি করবেন সেটি দেখাচ্ছি। অনেকে কিন্তু বিটলি ইউজ করেন, বর্তমানে বিটলি কিন্তু কাজ করছে না, ডিস্টার্ব করছে। সুতরাং আপনাকে আমি সাজেস্ট করবো যে কোনো ধরনের ফ্রি লিঙ্ক শর্টনার ইউজ করার জন্য। সো আমি ইউজ করছি শ্রিং লার্ন। যখন যাব তখন সেটি আমি এখানে পেস্ট করে দিলে এটিতে ক্লিক করার সাথে সাথে সেটি ছোট হয়ে যাবে। ছোট হয়ে যাওয়ার পরে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে আসার একমাত্র উদ্দেশ্য আপনি যে কোনো বড় ধরনের লিঙ্কে ছোট করতে চাইলে আপনাকে অবশ্যই এটি ইউজ করতে হবে। দেখতে পেলেন আপনারা এখানে যে লিঙ্কটি আমি দিয়েছি সেই লিঙ্কটি ছোট হয়ে গিয়েছে। এরপর একটি কপি করবেন। কপি করে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অথবা আপনার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে অথবা আপনার ওয়েবসাইটের মধ্যে অথবা ব্লগ সাইটের মধ্যে সেটি প্রোভাইড করবেন যে কেউ সেটিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে বেনিফিট হবেন যদি সে প্রোডাক্টটি কিনে। তার মানে বয়া M1 আমি এখানে প্রোভাইড করেছি, এই বয়া M1 এর এগেনস্টে, তার মানে সেটি যদি সেল হয় তাহলে অবশ্যই আমি এখান থেকে বেনিফিট হবো। দ্যাটস ইট, এতটুকুই। সো এবার আমি দেখাচ্ছি যে নেক্সট অপশনগুলো এখানে শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, এখানে সিলেক্ট ক্যাম্পেইন, আপনি এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে দিতে পারেন। অল প্রোডাক্টসে দিবেন। অল প্রোডাক্টে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি, এখানে 15টি প্রোডাক্ট রয়েছে, 15টি প্রোডাক্টের আপনি লিঙ্কটি পেয়ে যাবেন অনুরূপভাবে আমি যেভাবে দেখালাম। আপনি এখানে এই প্রোডাক্টে নিয়ে কাজ করতে চাইলে এখানে প্রোডাক্টের লিঙ্কটি পেয়ে যাবেন। এরপর ট্রাফিক সোর্স, আপনি কোথায় সেটি শেয়ার করতে চাচ্ছেন সেটি জেনারেট লিঙ্কে ক্লিক করার পরে আপনি অনুরূপভাবে লিঙ্কটি পাওয়ার পরে সেটি ছোট করে আপনি প্রোভাইড করবেন। তারপরে এটি সেল করলে 60 টাকা 135 টাকা। এরপর আপনি স্ক্রলিং করে চলে আসলে এখানে অনেকগুলো প্রোডাক্ট, তার মানে 15টির মতো প্রোডাক্ট আপনি এখান থেকে
ফ্রিতে অবশ্যই অনায়াসেই সেল করে দিতে পারবেন, দ্যাটস ইট এতটুকুই। এরপর রিপোর্টস, আপনি কি কি কাজ করেছেন সবকিছুর রিপোর্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন। এরপর আপনি ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স গুলো আপনি এখান থেকে নিতে পারবেন, এবং 5,000 টাকা ব্যালেন্স হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, এবং প্রতি সপ্তাহে কিন্তু একবার তারা কিন্তু ব্যালেন্স গুলো আপনাকে পে করবে। এরপর ট্রানজাকশনে ক্লিক করলে ট্রানজাকশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ লেনদেন তাদের সাথে করেছেন। দ্যাটস ইট এতটুকুই। এবার চলে আসি, আপনি বিডি শপের মূল ইন্টারফেসে যখন চলে আসবেন, অর্থাৎ আপনি বিডি শপের মেইন পেজের মধ্যে চলে আসবেন, চলে আসার পরে আপনি যে কোনো প্রোডাক্ট যদি এখানে সিলেক্ট করতে চান সেটির নাম লিখবেন, ফোন হলে ফোন অথবা যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স প্রোডাক্ট। সেটি নেওয়ার পরে ধরুন আমি এই প্রোডাক্টটি নিতে চাচ্ছি, এই প্রোডাক্টটি অবশ্যই আমি ক্লিক করবো। এটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পুরো মূল ইন্টারফেসটা এখানে কিন্তু শো করছে। সো এখানে আসার পরে আপনাকে প্রথমত প্রোডাক্টটি সিলেক্ট করতে হবে। আমি আবার হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট আমি এবার সিলেক্ট করবো। ধরুন আমি এই মোবাইলটি নিতে চাচ্ছি বিডি শপ থেকে, সেটিতে ক্লিক করার পরে সরাসরি এই প্রোডাক্টের যেটি সবকিছু ইন্টারফেস এখানে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, আপনি বিস্তারিত পড়বেন। পড়ার পরে আপনি সেই প্রোডাক্টের যে লিঙ্কটি, তার মানে ইউআরএলটি, ইউআরএলটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন, অর্থাৎ যে প্রোডাক্টটি আপনি চুজ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের লিঙ্কটি আপনাকে নিতে হবে। তার মানে এই যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন সেই ইউআরএলটি আপনি নেবেন। নেওয়ার পরে সরাসরি আপনার যে অ্যাকাউন্ট রয়েছে মাই অ্যাকাউন্টের মধ্যে, মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনি যে ইন্টারফেসে চলে আসবেন, ইন্টারফেসটি হচ্ছে এইচডি, অর্থাৎ আপনাকে এফিলিয়েট করতে হবে। সো প্রমোশনে আপনি চলে যাবেন অথবা আপনি এফিলিয়েট প্রোগ্রামে যাবেন। এফিলিয়েট প্রোগ্রামে যাওয়ার পরে আপনি মূল যে ইন্টারফেস সেই ইন্টারফেসে আপনি চলে আসবেন। এরপর প্রমোশনে ক্লিক করবেন। প্রমোশনে ক্লিক করার পরে আপনি এখানে গ্যাট লিঙ্কে আপনি ক্লিক করবেন। গ্যাট লিঙ্কে ক্লিক করার পরে প্রোডাক্টের আপনি লিঙ্কটি দিবেন। লিঙ্কটি দেওয়ার পরে ট্রাফিক সোর্স লিখবেন। লিখার পরে আপনি গ্যাট জেনারেট লিঙ্কে ক্লিক করার পরে সরাসরি আপনি লিঙ্কটি পাবেন। সেই লিঙ্কটি অবশ্যই যে কোনো একটি ফ্রি লিঙ্ক শর্টনার ওয়েবসাইট ইউজ করে সেটি ছোট করবেন। এরপরে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে, বিশেষ করে ইউটিউব চ্যানেল অথবা আপনার ব্লগ সাইট থেকে দেখলে সেখানে, অথবা ওয়েবসাইট থেকে দেখলে সেখানে, অথবা আপনি ফেসবুক পেজ যদি চালান তাহলে সেখানে আপনি শেয়ার করবেন। এবং তারা যদি প্রত্যেকটি প্রোডাক্ট ক্রয় করে, প্রত্যেকটি প্রোডাক্টের এগেনস্টে আপনি নির্ধারিত অ্যামাউন্টটি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। দ্যাটস ইট। সো আমি শুরুতেই বলেছি যে এখান থেকে মিনিমাম 5,000 টাকা যদি আপনি আর্নিং করেন তাহলে সেটি আপনি উইথড্র দিতে পারবেন অনায়াসেই, খুব সহজেই। আশা করি বুঝাতে পেরেছি, এখানে বোঝানোর আর কিছু নেই। এবং আপনি যদি তাদের সাথে কানেক্টেড থাকতে চান বিকাশে অথবা রকেটে অথবা নগেটে, নগদে তাদের সাথে কানেক্টেড থাকবেন এই 3টি নাম্বার থেকে। দ্যাটস ইট। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন পেমেন্ট এর। সুতরাং আপনারা এই ওয়েবসাইটে কাজ করুন অনায়াসে, কিন্তু একটা হাত খরচের টাকা মাস শেষে ইনকাম হাত খরচের টাকা এনশিওর করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং ড্রিভের সাথে জড়িত থাকুন।